Hello, assalamu alaikum. Dhaka Stock Exchange এর পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক মধ্যরাতের কি বলবো মধ্যরাতের শুভেচ্ছা। আমি সাধারণত আপনাদের এত রাত জেগে যে কথা বলা সেটা আমার পক্ষে সম্ভব হয় না, সব সময় দেখতেই পাচ্ছেন আমার চোখ, কিন্তু ঘুমিয়ে অনেকটা পড়ে আসছে। আমার সকালবেলা আবার অফিসে যেতে হবে। তো এখানে আমি ট্যাগ লাইন দিয়েছি যে মিটিং উইথ শেয়ার হোল্ডার্স, ইনভেস্টার্স, স্টেক হোল্ডার্স। সো আমি আশা করব যে ইটস ওপেন মিটিং, দেন উই উইল ডিসকাস দ্য বেটার অপরচুনিটি, the better suggestion for our upcoming item. So before that, আমি আপনাদেরকে আজকে তো আমার এখানে অনেক বোনেরাও আছেন, অনেক ইনভেস্টর বোনেরা আছেন, ওনাদেরকে ওনাদের তো আজকে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, কনগ্রেচুলেশনস। যাই হোক, ওনারাও আমাদের মতোই শেয়ার বিজনেস, ছেলেদের মতো শেয়ার বিজনেসে পাকাপোক্ত হন, পরিপক্ক হন। আপনারা আপনাদের কোয়েশ্চেন যা আছে, কিছু জানার থাকলে কোয়েশ্চেন করতে পারেন। আমি লাস্ট যে স্ট্রিমিংয়ে ছিলাম সেটাতে আমি মেনশন করেছিলাম যেগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন এই কয়েকদিনের মধ্যে, সেইগুলো কতটুকু ট্যাকচার করেছে। তার মধ্যে কিছু ভাইয়েরা ফোন দিয়েছেন, কিন্তু আমি তখনই বলেছিলাম যে আপনারা কখনো একটা আইটেম কিনে আপনারা ভল্টের মধ্যে রাখবেন না, আপনাদের যেটাই যেই পরিমাণে টাকা হোক না কেন, আপনারা একটা আইটেম কখনো ভল্টে রাখবেন না, একটা হোক আর দুইটা হোক। আপনারা পাঁচটা কিনেন, আপনাদের যদি ইনভেস্টমেন্ট 1 লাখ থাকে, তাহলে 1 লক্ষ টাকা দিয়ে আপনারা সেই ধরনেরভাবে মেনটেন করে আপনারা 5টা আইটেম কিনে রাখেন, যাতে একটা কমলে আরেকটা আপনার সেটার যোগান দিতে পারে। তো আজকে পর্যন্ত আপনাদের আমরা আমি যেই আমি আমার ট্যাবটা ক্যামেরা দেখাচ্ছি, আমি ট্যাবটা আমি খুলে রেখেছি। তো আমি কিছু যতটুকু আমার সামর্থ্যের মধ্যে আছে আমি চেষ্টা করবো যে আপনাদেরকে কিছু না কিছু ইনফরমেশান দেওয়ার জন্য। আপনারা ফার্স্ট দেখবেন যে আপনারা কী কী সেক্টরগুলো রেজ করেছে। ব্যাংক সেক্টর টোটালি স্টিল অ্যাট ফার্স্ট অ্যালফাবেটিক্যালি
baby bear Julie the hell at me and changed. ভাই আপনি কি কোনো ওমর ফারুক ভাই, আপনি কি কোনো BNH? আপনি কি মেনশন করতে, আমি বুঝতে পেরেছি যে আপনি কি মেনশন করেছেন। আপনার যদি খুব বেশি টেনসড হয় তাহলে আপনি এখন উপস্থিত ছেড়ে ফেলতে পারেন, পরবর্তীতে না হয় একদিন যদি দেখা হয় কোনোদিন, পৃথিবীটা খুব ছোট তো কোনোদিন দেখা হলে তখন না হয় ইনশাল্লাহ একদিন হবে। তো যাই হোক, তো আমরা যে কোথায় ছিলাম, যে ব্যাংক সেক্টর, ব্যাংক সেক্টরটা যেহেতু এখনো আপনার সামনে আপকামিং টাইম আসছে, যে আপনার ইয়ার এন্ডিংটা আমরা জানি ফিনান্সিয়াল এবং ব্যাংক সেক্টরগুলো সাধারণত আপনার জুন টু জুলাই টু জুন পেরিয়ে করে, মিডল অফ দ্য ইয়ার থেকে ভ্যারি করে। তো জানুয়ারি টু ডিসেম্বর না, তবে আপনারা অবশ্যই জানেন যেহেতু আপনারা সবাই শেয়ার মার্কেটের সঙ্গে সংশ্লিষ্ট, তো সেক্ষেত্রে ব্যাংক কিন্তু রেজ করবে। আমি লাস্ট যখন স্ট্রিমিংয়ে বলেছিলাম, সরি আমার আসলে তন্দ্রাচ্ছন্নতা কিছু পাচ্ছে, কেননা বুঝতে পারছেন আমার চোখ ছোটো ছোটো হয়ে আসছে, এমনিতেই রাত জায়গা পাখি ছিলেন একটা টাইমে, ইউনিভার্সিটি লাইফে পাখি তো না কাউয়া, পাখি তো বলো হয় মেয়েদেরকে। আপনারা দেখেন এখানে এসএ ফর্মুলেশন, তারপরে হচ্ছে অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস, অটোমোবাইলস, না কাম টু দ্য পয়েন্ট, আলহাজ ট্যাক্স। আমি লাস্ট আপনাদেরকে মেনশন করেছিলাম যে ফার্মাসিউটিক্যাল, টেক্সটাইল, কেমিক্যাল সেক্টর, মিসেলিনিয়াস যেগুলো ছিল, পাওয়ার, অয়েল, গ্যাস, এইগুলোর দিকে আপনারা একটু সুনজর দিবেন। নিয়ার অ্যাবাউট 750 কোম্পানিজ আর ইনক্লুডিং ইন আওয়ার স্টক মার্কেট, সো এখানে কোনটা রেজ করবে, কোন ব্যাংক রেজ করবে, আর কোন টেক্সটাইল জ্বলে পড়ে ছড়খার হয়ে যাবে, সেটা ভাই আমার আমার পক্ষে বলা সম্ভব না। এটা হয়তো অনেক বাবারাই আছেন, এত টাইমে দরবেশ বাবা ছিলেন, দরবেশ বাবা তো এখন হাজার হাজার কোটি টাকা বানায়, দরবেশ বাবা এখন ধ্যানে মগ্ন আছে। যাই হোক, দেখেন আলহাজ ট্যাক্স আপ, অল ট্যাক্স আপ,
এমবি ফার্মা, অ্যাপেক্স ফুটওয়ার, অ্যাপেক্স স্পিনিং, টেনারি কিন্তু না, স্পিনিং ফুটওয়ার সেগুলো কিন্তু আলাদা সেক্টর। আপনি টেনারি আর হ্যাচারি যদি একসঙ্গে মিলিয়ে ফেলেন তাহলে তো আমাদের সমস্যা। তারপরে দেখেন সিমেন্ট সেক্টর, প্যারামিড সিমেন্ট। আপনারা যদি কোনো কোয়েশ্চেন না করেন তাহলে আমি একলা একা একা বেশিক্ষণ কথা বলতে পারবো না ভাই। আমি সাজেস্ট করবো আপনাদেরকে যে আপনারা, এক ভাই জিজ্ঞেস করছিলেন বিডি থাই অ্যাট টাইম, কোনো টাইম সেখানে বিডি থাইয়ের কথা বলেছিলেন। আমি ওনাকে তখন বলেছিলাম যে জাস্ট আপনি শুধুমাত্র আপনার ভল্টের মধ্যে রাখেন, বিডি থাই অবশ্যই বাড়বে, এবং আই হোপ যে বিডি থাই গেম খেলা শুরু করে দিয়েছে। আজকে রনক নেই, আমার এক ছোট ভাই, সে অনেকে আছেন যে অনেক একই জিনিস বারবার কিনে ফেলে রেখে পরবর্তীতে ড্রপ আউট করে, এখন ফ্রাস্ট্রেটেড হয়ে পরবর্তীতে সে গালাগালি শুরু করে অথবা নানান ধরনের নানান কিছু। আসসালামু আলাইকুম ভাই মাহফুজ ভাই। জি ভালো আছি ভাই। দিনে তো আপনি সুন্দর কথা বলছেন যে দিনের বেলা লাইভে আসা। আমি অবশ্যই চাই যে আপনাদের সঙ্গে দিনের কথা বলতে, কিন্তু বেসিক্যালি যে আপনাদের সঙ্গে যে দিনে কথা বলবো সেই সময়টা হয়ে উঠে না আমার অফিসে, অফিস আওয়ারে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার, আমরা যে টপিক নিয়ে কথা বলবো ট্রেডিং টাইম 10:30 থেকে শুরু হয়, আমার অফিস টাইম 9টা থেকে শুরু, এবং এটা আমাদের ফ্যামিলি কোম্পানি, গ্রুপ অফ কোম্পানিজ। সো সেটা আলাদা বাদ দেন টপিকটা, তো সেই সময় আসলে করা যে আপনাদের সঙ্গে একটা কথা তো স্ট্রিমিংয়ে আসবো, এসে যে আপনাদেরকে অথবা আমি নিজেও দেখার সুযোগ পাই না আমার শেয়ারের কোনটা প্রাইস হাইক হচ্ছে অথবা কোনটা ফ্ল্যাকচুয়েট করছে অথবা কোনটা ড্রপ আউট করছে, আমি নিজেও আমার নিজের শেয়ারের, আমি জাস্ট আমার ফোনে অথবা আমার মোবাইলে যখন সুযোগ পাই তখন দেখি। তো এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি আপনাদেরকে দিনে সময় হয়তো দিতে পারি না। আর আরেকটা জিনিস যে আমাদের বাংলাদেশে বিশেষ করে, হ্যাঁ হয়তো আপনারা ফাহিম ভাই যেটা বললেন যে রাতে এত রাতে কেউ জেগে নেই, হ্যাঁ অবশ্যই এত রাত্রে কেউ জেগে নেই,
It's almost 3:20. তো জেগে থাকার কথাই আসে না, আর সেটাই যেটাই যে হচ্ছে যে আমাদের বাংলাদেশে এই 12টা থেকে আপনার 12টাও না 12:30টা একটা থেকে শুরু করে কিন্তু অনেক ছেলে মেয়েরাই এবং যারা এখন উঠতি বয়সে যারা আপনার শেয়ার মার্কেটের বিভিন্ন ধরনের ইনভলভ হচ্ছে, যারা আস্তে আস্তে ঢুকতেছেন, ওনাদের সরি এফ পলাশ ভাই জি, আসসালামু আলাইকুম। MJLBD জি, আমি আসছি, আমি অবশ্যই আসছি, একটু একটু করে আসি, আমি অবশ্যই বলবো আপনাদেরকে, বেশিক্ষণ যদিও সময় বলে তারপরে আমি খুব দ্রুত শেষ করে ফেলবো, কেননা আমারও ঘুমোতে হবে। ভাই আমি ছিলাম বিডি আপনার থাইতে, ফিনান্স বিডি ফিনান্স বিডি ফিনান্স এবং ব্যাংকিং সেক্টরগুলো আবার রেজ করবে, কেননা তাদের সামনে মার্চ না, এখন আজকে মার্চের 8 তারিখ, এপ্রিল মে জুন বিফোর দ্যাট এই সময়টার মধ্যে তাদের প্রাইস ফ্ল্যাকচুয়েট করবে এবং আপনারা সেই সুযোগের সদ্ব্যবহারটা করবেন। আমার মনে হয় যে MSR লিমিটেড ওকে, বিফোর দ্যাট পলাশ ভাই জি আপনি বলেছিলেন যে MJLBD এটা দেখাচ্ছে যে লাস্ট আপনার 119.50 ক্লোজিং প্রাইস এবং ইটস আপ, পার্সেন্টেজের দিক দিয়ে আপনারা খেয়াল করবেন যে এটার টুডে ইজ পার্সেন্টেজ ইজ 0.42, এইটার PE প্রাইস আর্নিং রেশিও অবভিয়াসলি বেটার। আই হোপ যে আপনি এটা নিয়ে বেনিফিটেড হবেন ইনশাল্লাহ। দেন আমার এখন চোখে পড়ছে মায়াদেশ ফিনান্স, আমি বলেছি কিছুক্ষণ আগে যে ব্যাংক ফিনান্স আস্তে আস্তে তাদের রেজ করা শুরু করবে, কেননা ফিনান্সিয়াল কোম্পানিগুলো যেগুলো আছে সেগুলো তাদের কাজ কি, তারা বিভিন্ন জায়গায় তাদের টাকা দিয়ে থাকে এবং ইয়ার এন্ডিংয়ের মাস 3-4 আগে সেই টাকাগুলো কালেকশন বিল কালেকশনগুলো করে অথবা ক্লায়েন্টদেরকে তারা তাগাদা দেয়, তো সেক্ষেত্রে তখন তাদের ভল্ট আস্তে আস্তে বাড়তে থাকে এবং তাদের যে শেয়ার তাদের যে জবাবদিহিতা করতে হয় সেই কোম্পানি জবাবদিহিতা তাদের অনুযায়ী ধীরে ধীরে তাদের আস্তে আস্তে প্রাইসটা হাইক করা শুরু করে।
কেননা কিছুদিন পরে তাদের দেখা যাবে যে ব্যাংক খাতের এজিএম আসে, ইজিএম আসে, নানান ধরনের অনেক ইস্যু। নাবানা সিএনজি, আমি বলেছিলাম গ্যাস, এনসিসি ব্যাংক, এনবিএল, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম। আমি আপনাদেরকে ইন্ডিকেট করে দিয়েছিলাম, আপনারা হয়তো রাইট পাথে যান না কেন আমি সেটাই বুঝি না। ওকে পলাশ ভাই, একটা মিনিট, আমি বলছি আপনারা রাইট পাথে যান না যে মনে করেন যে হয়তো আমি হয়তো ভুল বলছি, এটা সম্পূর্ণ আপনাদের, আমি ভুল হইতে পারি, মানুষ মাত্রই ভুল। তো আশা করব যে আপনারা যাই করবেন, যেটাই কিনবেন একটু বিবেচনা করে কিনবেন। বারাকা পাওয়ার, ইয়া অবভিয়াসলি পলাশ ভাই, পাওয়ার সেক্টর অবশ্যই বাড়বে। আমি আগেই মেনশন করেছিলাম ইসলামী ব্যাংক, IFIC, পলিটেক্স, GSP ফাইন্যান্স, গ্ল্যাক্সোস্মিথ। আমি এই একটা কোম্পানি যদি আপনারা কিনে রাখতেন তাহলে আপনারা আজকে অনেক বেনিফিটেড হতে পারতেন। আমি গ্ল্যাক্সোস্মিথ আমি আপনাদেরকে অনেকবার বলেছি, আমার তিনটা স্ট্রিমিংয়ে আমি বারবার GSK কথা বলেছি। যাই হোক, ফার্স্ট ইজ ফার্স্ট, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ফেডারেল ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক, সব ব্যাংকগুলো কিন্তু রেজ করা শুরু করেছে। ডাচ বাংলা ব্যাংক, ডেসকো, পাওয়ার সেক্টর আমি বলেছিলাম, সিটি ব্যাংক, বিক্স ফার্মা, BSNL স্টিল, গ্রাক ব্যাংক, বিক্সিমকো, পোশাক খাত, পলাশ ভাই আনতে চেয়েছিলেন বারাকা পাওয়ার। বারাকা পাওয়ার আপনার এখানে টুডে ইজ ডাউন স্টিল, আপনার ক্লোজিং প্রাইস ছিল 51 টাকা, বিগত দিনের থেকে মাইনাস 0.90, মাইনাস 1.1, 1.73%,
একটা লেকচার করেছে। এটা বারাকা নিয়ে আপনার টেন্স কোনো কিছু নেই, বারাকা আবার উঠে খুব দ্রুত উঠবে, এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। আর যে জিনিসটা ফলসবে আপনারা একটা জিনিস কি যে আপনারা অনেকেই এখানে আছেন যে হঠাৎ করে হয়তো ইয়ে করে ফেললেন যে মানে খেয়েটা হারায় ফেলেন যে না আমি কি এটা করতে পারবো কি না, অথবা না ফ্রাস্ট্রেশনের মধ্যে এটা এসে পড়ে যায়। এইগুলো যদি ফ্রাস্ট্রেশনের মধ্যে আপনারা ক্রমাগত থাকেন তাহলে ইটস ভেরি ব্যাড। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আগামীকালকে আপনাদের, এখানে ফাহিম ভাই বললেন যে দিনের বেলা যদি আমি আপনাদের সঙ্গে কমিউনিকেট করি তাহলে হয়তো আপনাদের জন্য অনেক সুবিধা হবে ইনশাল্লাহ। আই উইল ট্রাই। আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়াতে আপনারাও ভালো প্রফিট করুন এই দোয়া করি আমি, আর আপনারাও আমার জন্য সামান্য হলে একটু দোয়া করবেন। আর ইনশাল্লাহ আমি হয়তো যদি ট্রেডিং টাইমে কালকে নাও পারি তবে আমি যথাসম্ভব চেষ্টা করবো ট্রেডিং টাইমে অন্তত পক্ষে হলেও 10-15 মিনিটস লাইভে আসার জন্য, আপনাদের সঙ্গে একটু কথা বলার জন্য। তো পলাশ ভাই, ফাহিম ভাই, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ বেঁচে থাকলে দেখা হবে। আসসালামু আলাইকুম।